আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে কথা বলবো কিভাবে আপনারা সিলভার ডলারের কেয়ার করতে পারেন, মেল ফিমেল কিভাবে চিনবেন, মানে আজকে সব কেয়ার এবং মেল ফিমেল চেনা নিয়ে আজকের এই ভিডিওটা বানিয়েছি। আশা করি যে ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করতে পারবেন অ্যান্ড আমাকে অবশ্যই ফলো করতে ভুলবেন না ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারের মধ্যে, এবং থ্রেডসেও আমি অ্যাভেলেবেল আছি রাইট নাও। তো যাই হোক, আজকে আমরা সিলভার ডলারের কেয়ার সম্পর্কে জানতেছি। তো মেইনলি সিলভার ডলারটা বিলং করে সাউথ আমেরিকা থেকে, যেহেতু সাউথ আমেরিকা থেকে বিলং করে তো সেই জন্য তাদের যে কারেন্সি আছে তাদের কারেন্সির নামে রাখা হয়েছে ডলার, অ্যান্ড যেহেতু কালারটা সিলভার তো সেজন্য নাম হয়েছে সিলভার ডলার। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর এই মাসটা যেহেতু সাউথ আমেরিকা থেকে বিলং করে তো সেই জন্য একটু মানে কোল্ড ওয়াটারে না থেকে তারা ওয়ার্ম ওয়াটারে থাকতে পছন্দ করে, অর্থাৎ একটু গরম পানি হলে ভালো হয়। এই জন্য টেম্পারেচারটা রাখবেন আপনারা 24-28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এটা হচ্ছে এই সিলভার ডলারের সবচেয়ে বেস্ট একটা টেম্পারেচার, এবং পিএইচটা রাখবেন হচ্ছে 7.5। যারা পিএইচ মানে মেনটেন করতে পারেন তারা এটা বজায় রাখলে আই থিঙ্ক আপনার মাছ আর মারা যাবে না। তো এরপরে হচ্ছে মেল ফিমেলটা কীভাবে চিনবেন। তো সিলভার ডলারের মেল ফিমেল চলা মানে চেনাটা সবচেয়ে ইজিয়েস্ট আমার কাছে মনে হয়েছে, যে সবচেয়ে ইজি, যে কেউ এটা বুঝতে পারবে। তো মেল ফিমেলের মধ্যে চেনার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে মেল অ্যান্ড ফিমেলের যে নিচের ফিনগুলো আছে, অর্থাৎ লেজের নিচে যে ফিনগুলো আছে, তো ওই ফিনগুলোতে দেখা যাবে রেড ডট থাকবে, একটাতে রেড ডট থাকবে না। তো যেটাতে রেড কালারের যে ছাপ ছাপ দাগ থাকবে সেটাই হচ্ছে মেল, আর যেটা একদম প্লেন অর্থাৎ সাদা বা সিলভার সেটা হবে ফিমেল অর্থাৎ মেয়ে মাছ। যেটাতে দাগ থাকবে সেটা হচ্ছে ছেলে মাছ, যেটাতে দাগ থাকবে না সেটা হচ্ছে মেয়ে মাছ। খুবই খুবই ইজিলি চেনা যায়, যে কোনো বাচ্চা মানুষকে বললেও এটা চিনতে পারবে যে কোনটা কী। আর আপনারা যারা ব্রিডিং করাইতে চান অথবা মেল ফিমেল রাখতে চান, তারা দোকানে গিয়ে বললে অনেক সময় তারা ভালোভাবে দিতে পারে না, অনেক সময় দুইটাই ফিমেল দিয়ে দেয়, অনেক সময় দুইটাই মেল দিয়ে দেয়। তো যাতে আপনারা ধোকা খেতে না পারেন নিজেরাই এটা দেখে নিতে পারবেন, সো খুবই ইজিলি। তো সিলভার ডলার ফিশটা আসলে একসাথে দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে, একা একা ঘুরতে পছন্দ করে না। আপনি যদি একসাথে একটা মাছ রাখেন মাত্র অথবা দুইটা রাখেন তখন তারা স্ট্রেসে পড়ে যায়, এই জন্য একসাথে কয়েকটা মাছ রাখতে পারলে খুবই 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 ভালো হয়, কারণ এরা দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে। তো আর একটা কথা বলে নিই, ট্যাঙ্ক সাইজের কথা বলবো অনেকে, তো তার আগে বলে নিই মাছের সাইজটা আসলে কতটুকু হয়। তো সিলভার ডলারের যে মাছের সাইজটা আছে এইটা মোটামুটি 6 ইঞ্চি পর্যন্ত হয়ে যায়, অনেক সময় আবার 7-10 ইঞ্চি পর্যন্ত দেখা গিয়েছে আমি বিভিন্ন সাইটের মধ্যে দেখলাম। তো ইটস অ্যাকচুয়ালি ডিপেন্ড করে মাছের ভ্যারাইটির ওপর, কোন ভ্যারাইটিটা কত সাইজের হয়ে থাকে। যদিও ভ্যারাইটি খুবই কম বাট তারপরও আসলে বিভিন্ন সাইজের পাওয়া যায় এই মাছটা। তো মোটামুটি ধরে রাখেন যে 7-8 ইঞ্চি পর্যন্ত হয় বড়, তো সেজন্য সেই হিসাবে আপনাকে একটা ট্যাঙ্ক দিতে হবে। আর এই মাছের জন্য যে রিকমেন্ডেড ট্যাঙ্ক সাইজ হচ্ছে সেটা হচ্ছে 75 গ্যালন, যেটা আমি অলরেডি দেখলাম। তো দেখার পর আসলে আমারও অনেক ইয়া লাগছে। তো এই মাছটা কেন এত বড় অ্যাকুরিয়ামে থাকতে পছন্দ করে, এটা হচ্ছে ফ্রি সুইমার ফিশ, অর্থাৎ মানে একদম সুইম করতে পছন্দ করে অনেক বেশি, অর্থাৎ সাঁতার কাটতে পছন্দ করে এই মাছটা। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই মাছটা যেখানে রাখবেন আপনি সর্বনিম্ন দেখা যাচ্ছে যে 2-3 ফিটের অ্যাকুরিয়াম হলেও আপনার চলে যাবে, মাছটা রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার অ্যাকুরিয়ামটা একটু বড় হতে হবে কারণ মাছটা কিন্তু বড় হয়। তো যেই অ্যাকুরিয়ামের মধ্যে রাখবেন সেই অ্যাকুরিয়ামটা মনে রাখবেন যে একটু যাতে ক্লিন হয় পানিটা, যাতে মাছটা থাকতে পারে সেই রকম একটা অবস্থা। কারণ যারা নতুন মাছ নিয়ে আসে তারা কিন্তু জানে না যে অ্যাকুরিয়ামের নতুন অ্যাকুরিয়ামের মধ্যে কিন্তু বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো থাকে না। তো অবশ্যই আপনার অ্যাকুরিয়ামের মধ্যে বেনিফিশিয়াল যে ব্যাকটেরিয়াটা আছে সেটা থাকতে হবে, তা না হলে কিন্তু আপনার মাছ মারা যাবে। তো সেটা যদি না হয় আপনি ট্যাঙ্কটাকে সাইকেল করবেন, অ্যান্ড কীভাবে ট্যাঙ্ক সাইকেল করতে হয় এ নিয়ে ভিডিও করা আছে চ্যানেলের মধ্যে, গিয়ে দেখতে পারেন আমার চ্যানেলে। সো আশা করি যে অনেকটা উপকার হবে। তো
সে সম্পর্কে আমি আজকের এই ভিডিওতে বলবো না কিভাবে সাইকেল করতে হয়, কারণ আজকে আমরা অন্য একটা টপিক নিয়ে কথা বলতেছি অলরেডি। তো যাই হোক, আপনি যখন নতুন ট্যাঙ্ক নিয়ে আসলেন, সাইকেল করলেন, তারপরে ফিশ ছাড়লেন, ফিশ ছাড়ার পরে আপনার অ্যাকুরিয়ামের মধ্যে তো অবশ্যই ডেকোরেশন রাখতে হবে। এই জিনিসটা অনেকে ভুলে যায়, মানে হেডিং প্লেস যেটাকে বলা হচ্ছে, হেডিং প্লেস, তো এটা অবশ্যই আপনাকে রাখতে হবে। এটা রাখলে কি হয়, মানে আপনার যে সিলভার ডলার আছে সেটা কিন্তু অনেক সময় স্ট্রেসের মধ্যে পড়ে যায়, অনেক সময় আবার মারামারিও করে, মানে অ্যাগ্রেসিভ টাইপের হয়ে যায়। যখন সিলভার ডলার বড় হয়ে যায়, মানে অ্যাডাল্ট হয়ে যায়, তখন কিন্তু অনেকটা অ্যাগ্রেসিভ হয়, অর্থাৎ আক্রমণাত্মক হয়ে যায়। আপনি এটার সাথে কোনো মলি ফিশ অথবা প্লাটি, ছোটো গোল ফিশ, এগুলো কিন্তু রাখতে পারবেন না। এটা অ্যাট্যাক করবে অ্যান্ড অন্য মাছকে খেয়ে নিবে। সো এটা একটু অ্যাগ্রেসিভ হয়ে যায়, এই জন্য কখনোই এই ছোটো ছোটো মাছগুলো রাখবেন না। এটার সাথে এই কাইন্ড অফ মাছই রাখতে হবে, যেমন প্যারট ফিশের সাথে রাখতে পারেন, অন্যান্য ফিশের সাথে রাখতে পারেন, শার্ক ফিশের সাথে রাখতে পারেন। এটা একটা ভালো কমফোর্টেবল সাইজ হবে এই মাছের জন্য, কারণ সম সাইজের মাছ, তো কোনো রকমের প্রবলেম হবে না আশা করা যায়। তো যেই ট্যাঙ্কের মধ্যে রাখবেন সেই ট্যাঙ্কে অবশ্যই হেডিং প্লেস রাখতে হবে। এই মাছটা কিন্তু অনেক সময় মারামারি করে, যখন বড় হয়ে যাবে অ্যাগ্রেসিভ হয়ে যাবে, তখন যাতে তারা লুকাতে পারে অথবা একটা হেডিং প্লেসের দিকে থাকতে পারে, এরকম একটা পরিবেশ তাকে রাখতে হবে। আপনি চাইলে প্লান্টেড ট্যাঙ্কের মধ্যে রাখতে পারেন, অথবা যদিও এই মাছটা প্লান্টেড ট্যাঙ্কে খুব একটা সমস্যা করে না, অন্যান্য মাছের মতো প্লান্টসগুলো তুলে ফেলে না, শান্ত প্রকৃতির মাছ, প্লান্টসকে কোনো রকমের কোনো ক্ষতিগ্রস্ত করবে না আশা করি। তবে আপনাকে হিডিং প্লেসটা অবশ্যই মাছ দিতে হবে এই মাছের জন্য, বারবার যে কথাটা বলতেছি। আর প্লান্টেড ট্যাঙ্কে চাইলে রাখতে পারেন, এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে। অ্যাকুরিয়ামটা একটু বড়ো রাখবেন, টেম্পারেচারটা সঠিকভাবে মেনটেন করবেন, অ্যান্ড আশা করি যে ফিশটা মারা যাবে না। আর আপনাকে অবশ্যই দেখে শুনে নিতে হবে, কখনই অসুস্থ মাছ নেবেন না। যখন আমরা মাছ কিনে নিয়ে আসি তখন কিন্তু আমরা বুঝি না যে কোনটা মাছ সুস্থ আবার কোনটা মাছ অসুস্থ। তো যখন অ্যাকুরিয়ামের দোকানে মাছ কিনবেন তখন আসলে দেখে নেবেন যে কোন মাছটা ভালোভাবে সুইম করতেছে। অনেক সময় আবার অনেক ফিশের মধ্যে সুইম ব্লাডার ডিজিজ থাকে, তখন সেই মাছটা সাঁতার কাটে উল্টা হয়ে, তো এইরকম সমস্যা হলে মাছটা নেবেন না। আগে ভালোভাবে অ্যাকুরিয়ামের দোকানে দেখবেন যে কোনটা মাছ ভালোভাবে সাঁতার কাটছে কোনটা কাটতেছে না, দেখে শুনে দেন তারপরে নেবেন। আর একটা জিনিস হচ্ছে যে সিলভার ডলার কিন্তু দেখতেও অনেক সুন্দর একটা মাছ, কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে যায়। আপনি আবার ভুল করে গোলফিশের সাথে রেখে দিয়ে সমস্যা করিয়েন না, আবার কথাটা বলে দিলাম, যারা নতুনরা কিন্তু এই ভুলটা করতে পারে। আর একটা জিনিস হচ্ছে যে সিলভার ডলার আপনি ফিডিং কী করাবেন, তো ফিডিং আপনি যে কোনো ফিডিং করাতে পারেন, অ্যাকুরিয়ামের শপে যে খাবারগুলো পাওয়া যায় সেগুলো ফিডিং করাতে পারেন, লাইভ ফিডিং করাতে পারেন, এটা মাছকেও খাওয়াতে পারে। তো আপনি চাইলে যদি কোনো ফিডার গোলফিশ থাকে সেগুলো দিয়ে এটাকে থামিয়ে রাখতে পারবেন, মানে লাইভ ফিডিং করাতে পারেন, ব্লাড রাউন্ডস দিতে পারেন, যে কোনো খাবার এই ফিশকে খাওয়াতে পারেন, কোনো সমস্যা নাই। আর ফিল্টার কোনটা ইউজ করবেন, ফিল্টার আপনি পাওয়ার হেড ফিল্টার ইউজ করতে পারেন, এনি ফিল্টার ইউজ করতে পারেন এই মাছের জন্য, কারণ এই মাছটা অনেক বড়ো হয়, অনেক শক্তিশালী একটা মাছ, তো ইচ্ছা মতো ইউজ করা যাবে, সমস্যা নাই এই মাছের জন্য কোনো। তো এই হচ্ছে আজকের ভিডিওটা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অর্থাৎ আমার চ্যানেলটাকে, আর আমাকে ফলো করতে ভুলবেন না ইনস্টাগ্রাম, টুইটার এবং সব জায়গায় আমি অ্যাভেলেবেল আছি। তো সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মি।